বারুণ বিশ্বাস, উনি কংগ্রেস থেকে জয়লাভ করার পরে আজকে তৃণমূলে যোগদান করেছে। আমি বলবো যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার কারণ কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম এরা ভারতীয় জনতা পার্টিকে বিরোধিতা করার জন্য, মোদীকে বিরোধিতা করার জন্য আপনারা গত লোকসভা নির্বাচনে দেখেছেন তারা একসঙ্গে কাজ করেছে। রিসেন্টলি আমাদের যে সংসদ ভবন নতুন, সেই সংসদ ভবনের উদ্বোধনের সময়েও এই সমস্ত রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে তারা একটা ইয়েতে স্বাক্ষর করেছে। স্বাভাবিকভাবে বারুণ বিশ্বাস মনে করেছে আমি কেন বাইরে থাকবো, শাসক দলের সঙ্গে যেহেতু আমাদের উপর দলের নেতারা রয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি শুধুমাত্র এটাই বলবো, সাধারণ মানুষ যারা, গণতান্ত্রিক প্রিয় মানুষ যারা এই চোরের সরকারের থেকে নিজেদেরকে অবসান চাইছে, তৃণমূল কংগ্রেসকে যারা পশ্চিমবাংলা থেকে হারাতে চাইছে, যারা এখনও পর্যন্ত সিপিএম এবং কংগ্রেসের সাথে রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কংগ্রেস এবং সিপিএমের সাথে থাকা মানে তৃণমূলকে ভোট দেওয়া, তৃণমূলকে জেতানো। আলটিমেটলি আপনারা যদি সত্যিকারের তৃণমূলকে হারাতে চান, তাহলে একমাত্র রাজনৈতিক যে বিরোধী শক্তি যারা বিজেপি, যারা তৃণমূলকে হারাতে পারে গোটা পশ্চিমবাংলাতে, আর সেই শক্তির সাথে আপনারা সামিল হন। আজকের এই বারুণ বিশ্বাস প্রসঙ্গে সাধারণ যারা সিপিএম এবং কংগ্রেসের ভোটার, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকবে। এখন মুখে বলা আর প্রমাণ দেখানো দুটো আলাদা বিষয়, কোথাও দেখাতে পারবেন না সিপিএম আমাদের তৃণমূলের সাথে ভারতীয় জনতা পার্টির কোনো মঞ্চে কোনো নেতাকে দেখাতে পারবেন না। কিন্তু আমরা বারংবার আপনাদেরকে দেখিয়েছি, গত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন, সাম্প্রতিককালে আমাদের এই লোকসভা যে নতুন ভবন, সেই ভবনের উদ্বোধনের সময় আপনারা দেখেছেন কংগ্রেস, তৃণমূল, সিপিএম এরা সবাই মিলে একত্রিত হয়ে বিরোধিতা করেছে, নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে, এটা একটা গর্বের বিষয় না? সেখানে সবাই সহযোগিতা করবে কিনা সেখানে বিরোধিতা করছে। ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। ভারতীয় জনতা পার্টি আর পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার জন্য যা যা করার আগামী দিনে সমস্ত কিছু করবে, আপনারা শুধু দেখতে থাকুন। এই বিষয়ে কি দেখুন, ভোট মানুষ তৃণমূলকে দিতে চাইছে না, সাগরবিহীন মানুষ, সাধারণ গণতান্ত্রিক প্রিয় মানুষ যারা পশ্চিমবাংলা তৃণমূলকে উৎখাত করতে চায়, চোরের সরকারকে উৎখাত করতে চায়, সাধারণ গরিব মানুষের ন্যায্য পাওনা দিতে চায়, সাধারণ গরিব মানুষ, বেকার যারা যুবক যুবতী, তারা যাতে বিনা পয়সায় চাকরি পেতে পারে, কর্মসংস্থান হতে পারে, এই স্বপ্ন নিয়ে তারা তৃণমূলকে হারানোর জন্য সাগরদিঘিতে একটা বার্তা দিয়েছিল। আমরা সেই মানুষদেরকে ধন্যবাদ জানাই, আগামী দিনেও আপনারা সেই স্বপ্নকে সাথে রেখে ভারতীয় জনতা পার্টিতে আর যোগ দিন, বা যোগ দিতে না পারলে আপনারা সমর্থন করুন। আপনাদের সমর্থনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে পশ্চিমবাংলায়। তৃণমূলকে উৎখাত করার জন্য একমাত্র বিজেপি শক্তি, তারা পশ্চিমবাংলাতে তৃণমূলকে উৎখাত করতে পারবে, আপনারা সহযোগিতা করুন। দেখুন, এটার বিষয় হচ্ছে, 3 মাস আগে নির্বাচন হয়েছে, বাম এবং কংগ্রেসের জোটের প্রার্থী আমাদের বারেন বিশ্বাসকে হচ্ছে যে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে, এবং সেই নির্বাচনে ওই এলাকার মানুষ হচ্ছে জনগণ তৃণমূল সরকারের দুর্নীতিগ্রস্ত এবং হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় হচ্ছে যে বাম কংগ্রেসের পক্ষে দিয়েছে, এবং হচ্ছে যে তিনি বাইডেন বিশ্বাস জয়লাভ করেছে। আজকে এই বাইডেন বিশ্বাসকে তৃণমূল যে হচ্ছে পয়সার লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের দলে হচ্ছে যে তারা টেনে নিয়েছে, কিন্তু লাভ নেই। মানুষের রায়টাকে তো আপনাকে মানতে হবে, মানুষের রায় তো তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, সে হচ্ছে যে তৃণমূলে যুক্ত হলো কি হলো না সেটা বড় প্রশ্ন, তাতে ওখানকার মানুষ হতাশ নয়। আর যেটা হচ্ছে তৃণমূল, আমরা যেটা বামপন্থীরা আগাগোড়ার থেকে বলছি, কেন্দ্রীয়তে হচ্ছে যে গণতন্ত্র, মোদী সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে, এবং হচ্ছে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার সেম হচ্ছে যে ফর্মুলাতে গণতন্ত্রকে তারা ধ্বংস করছে। একটা ভাবেন, একটা হচ্ছে যে বাম কংগ্রেসের হচ্ছে যে বিরোধী দলের হচ্ছে যে বিজয় প্রার্থীকে তারা হচ্ছে যে পয়সার লোভ দিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে হচ্ছে যে কিনে নিয়ে তাদের দলের নাম হচ্ছে যে নাম দলে হচ্ছে যুক্ত করছে। ক্ষমতা থাকলে বারেন বিশ্বাসকে, যদি ক্ষমতা থাকে তাহলে হচ্ছে রিজাইন দিয়ে মানুষের রায় নিক, তবে বুঝবো যে হ্যাঁ তৃণমূলের হচ্ছে যে কতখানি দম, তৃণমূলের পাশে মানুষ নেই, জনগণ নেই,
এটা পরিষ্কার হয়ে গেছে। বাংলার মানুষ দেখবেন সামনে পঞ্চায়েত নির্বাচনে, আপনারা দেখবেন যে তৃণমূলের অবস্থাটা কী, ভয় হচ্ছে নির্বাচন করাতে চাইছে। আমরা চাইছি যে নির্বাচনটা হোক, কিন্তু নির্বাচন হচ্ছে যে দিনের পর দিন পিছিয়ে নিয়ে যাচ্ছে, ভয় মানুষ তার পাশে নেই, পুলিশকে দিয়ে রাজনীতি করছে। কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। মানুষের রায়টাকে তো হচ্ছে যে কিনতে পারবে না, মানুষ তাতে হতাশ নয়, কোনো হতাশ নয়। এবং সাগর দিঘিতে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, এটা তৃণমূলের লজ্জা, আমরা বলি তৃণমূলের লজ্জা, এটা লজ্জা হওয়া উচিত। একটা বাম কংগ্রেসের প্রার্থীকে কিনে নিয়ে তারা হচ্ছে টিভিতে তারা মানুষকে বলছে যে বিরোধী শূন্য, বিরোধী শূন্য, ভোট করাক না, মানুষের রায় নিয়ে হচ্ছে যে হচ্ছে সিংহাসনে বসে, এটা হচ্ছে তারা রাজতন্ত্র কায়েম করতে চাইছে পশ্চিমবাংলা। যেরকম হচ্ছে গণতন্ত্রের কোনো হচ্ছে যে ভালাই নাই, রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে হচ্ছে রাজকুমার হবে, এই যে অভিষেক ব্যানার্জি যে যে সংযোগ যাত্রা করছে, হাজার হাজারে পুলিশ, সে কে? অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্যের মন্ত্রী না কে, এমএলএ? এত হচ্ছে পুলিশ, বিনা পয়সা হচ্ছে যে পুলিশ, মমতা ব্যানার্জি ওই তাদের কর্মসূচিতে হাজার হাজার পুলিশকে ওখানে ডিপুট করে রেখেছে, তা কে? কোনো মন্ত্রী না এমএলএ? এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র বলে কিছু আছে আমাদের পশ্চিমবঙ্গ? আর পঞ্চায়েত নির্বাচনে এই যে সাগর দিঘির ঘটনাকে কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। এটার পিছনে পরিষ্কার কথা যে পঞ্চায়েত নির্বাচনে তারা একটা বার্তা দিতে চাইছে যে হচ্ছে যে মানুষ আমাদের তৃণমূলকে চায়, বিরোধী শূন্য হচ্ছে যে তারা রাজনীতি বিশ্বাস করে, যে জনগণকে দেয় যে হচ্ছে যে কোনো বিরোধী শত্রু নাই, শক্তি নাই, এখানে হচ্ছে তৃণমূল ছাড়া কোনো পার্টি নেই, এটাই বার্তা দিতে চাইছে। কিন্তু মানুষ তো বুঝে গেছে, মানুষ বুঝে গেছে এই হচ্ছে যে এইটা এই জয়নিংয়ে মানুষের কোনো প্রভাব পড়বে না। আজকে পশ্চিমবাংলার মন্ত্রীরা এমএলএরা জেলে, এর থেকে বেশি আর লজ্জা কী আছে পশ্চিমবাংলার? পুরো হচ্ছে যে শিক্ষা দপ্তরের নেতা আমলারা মন্ত্রীরা হচ্ছে জেলে, তো লজ্জা, এর থেকে লজ্জা আর কী আছে পশ্চিমবাংলার? বাকি আছে যে রবিন হুড কাহা যাতা হ্যাঁ, শ্রী অধীর রঞ্জন চৌধুরী যে আমার রাজ্য কে প্রেসিডেন্ট হ্যাঁ, উনকি জিত থি, যো হমনে অধীর দাস সে সুনা হ্যাঁ কে উনকা পরিবার কংগ্রেসি থে, জব হমারে প্রণব দা ইলেকশন মে খড়ে হুয়ে থে, উনকা পরিবার কা বহুত বড়া সপোর্ট থা কংগ্রেস কি হিমায়ত মে। জব ইয়ে বাই ইলেকশন হো রাহা থা তব ও কে মর্তবা অধীর দাস সে কন্টাক্ট কিয়ে, ফির কমিটি বৈঠনে কে বাদ অধীর দাস নে ডিসাইড কিয়া কে উনকো টিকেট দেঙ্গে, और टिकट देने के बाद लोगों ने झोली भर के उनको वोट दिया, लेकिन पब्लिक का जो मैंडेट था उस मैंडेट को उन्होंने नकारा, और उस पब्लिक जितने पब्लिक ने उनको वोट दिया उनके साथ उन्होंने धोखा किया। और ऐसे लोगों को मैं ये कहना चाहूंगा कि जैसे उसी मुर्शिदाबाद में नवाब सिराजुद्दौला है, तो रहती दुनिया तक नवाब सिराजुद्दौला को फ्रीडम फाइटर के हिसाब से याद किया जाएगा, वफादार के हिसाब से याद किया जाएगा। लेकिन वहीं पे मीर जाफर को जब भी आदमी नाम लेता है तो गाली से लेता है, अगर किसी को हम गाली देना होता है तो हम मीर जाफर करके बोलते हैं। तो मीर जाफर चूंकि गद्दार था, उसका नाम हमेशा गाली से और क्या कहते हैं कि बिल्कुल आयब की तरह लिया जाता है, एक गाली की तरह। उसी तरह ये बायरन विश्वास जब लोग तंग आकर के टीएमसी की दुर्नीति, टीएमसी की करप्शन, टीएमसी की जुल्म सितम से लोग तंग आकर के जब कांग्रेस के हाथ छाप में लोगों ने वोट दे करके उनको असेंबली भेजा, उन्होंने उतने लोगों का विश्वासघात किया। तो मैं न्यूज टीडे इंडिया के जरिए से यही मैसेज देना चाहता हूं मंगलवासियों को और कांग्रेस वर्कर्स को कि इससे दिल छोटा करने की जरूरत नहीं है। मैं ये कहूंगा कि बायरन विश्वास उनका टाइटल है, वो बायरन विश्वास का टाइटल हटा करके बायरन विश्वास घात रखा जाए या फिर बायरन मीर जाफर रखा जाए तो ज्यादा सुइटेबल होगा, क्योंकि उन्होंने जितने लोगों ने उनको वोट दिया उन लोगों के साथ विश्वासघात किया, कांग्रेस के वर्करों के मनोबल को तोड़ने का काम किया है। और साथ ही साथ ये भी मैं कहूंगा
कि कांग्रेस पार्टी जो है 137-138 साल पुरानी पार्टी है और ये एक समंदर है। इस तरह बायरन विश्वास की तरह हजारों लोग, हजारों लीडर्स आए चले गए, लेकिन कांग्रेस पार्टी का बाल बेका नहीं हुआ और न कांग्रेस पार्टी की जो मकबूलियत है, उसका जो नेम फेम है, कांग्रेस पार्टी की जो आइडेंटिटी है, कांग्रेस पार्टी की जो विचारधारा है, उस वो कभी ना मिटा है ना कभी मिटेगा। क्योंकि ममता बनर्जी की भी इतिहास यही रही है कि कांग्रेस पार्टी के सिंबल को यूज किया और आगे बढ़ी। जब बढ़ के वो अपना शक्तिशाली हो गई, कांग्रेस के सपोर्ट से वो मुख्यमंत्री बनी 2011 में, कांग्रेस ही की हिमायत से तो मुख्यमंत्री बनी थी। उसके बाद उन्होंने भी वही किया था, तो जैसे गुरु वैसे चेला, तो इससे मनोबल कम वो क्या कहते हैं तोड़ने की कोई जरूरत नहीं है। हमारे कार्यकर्ताओं को मैं ये कहूंगा कि जिस तरह अभी मैं आपको दिखा सकता हूं कि जहां बायरन विश्वास वो किया है, ज्वाइन किया है, वहीं मुर्शिदाबाद में ये हेडिंग ही मैं आपको देख रहा हूं कि मुर्शिदाबाद विधानसभा तृणमूल भांगन। देखिए शताधिक कर्मी हमारे अधीर रंजन चौधरी ने, अधीरता का फोटो भी है। तो इस तरह पूरे बंगाल में जिस तरह कांग्रेस के दामन को थाम रहे हैं लोग, कांग्रेस पार्टी के विचारधारा से करीब आ रहे हैं, घर वापसी कर रहे हैं, तो इस तरह बायरन विश्वास के जाने से पार्टी में, हमारे कार्यकर्ताओं में किसी तरह का कोई फर्क नहीं पड़ेगा।